আচ্ছা ভাই, গোলাপগ্রাম যাবো কোন দিক দিয়া? গোলাপগ্রাম, গোলাপগ্রাম হ্যাঁ আপনি ইয়ে জানা কি আকরাইন, হ্যাঁ, আকরাইন ঠিক আছে, আপনি মুস্তাফারাতেও যাই পারেন, আবার সামনে যে মাদ্রাসাতেও যাই পারেন, মানে একদম খেয়া পার হইতে হয় নাকি? না 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 খেয়া পার দাঁড়ায় না, আমি তো আকরাইন আক্রাইন যাবো, কি সোজা রাস্তা? আকরাইন সোজা আমি যাইতেছি আকরাইন। ও দাঁড়া, হ্যালো, সবার কেমন আছেন? গুড মর্নিং এসপিসি, আমরা এখন চলে আসছি গোলাপগ্রামে, আমার সাথে আছে জাহিদ ভাই, সবার ওই যে ওইগুলা অ্যাডমিন মডারেটর, আমি নিজে যাই না, আমি কোন, আমি আছি তো, এই সাংবাদিক সাইফুল ভাই, আমার বন্ধু ডাক্তার, তুমি কে? ইব্রাহিম, ইব্রাহিম তুষার ভাই ব্লগার, আমি কোম্পানির, আমি আজকে ব্লগার, কিন্তু আমি আজকের মতো আইফোন, এই যে আইফোন, আইফোন 7, প্রতিদিন ট্যুরে তার আইফোন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Find your way back home. ঘুরে আসি, ঘুরতে যাই, ওইদিকে যাও, আসতে 7-8 জন, আমি যাবো, অর্ণব যাবো, ওইদিকে আরো 2-3 জন। Escape while you and me repeat this bittersweet heat is suffocating. I'm waiting and always hesitating. Kryptonite desires set my heart afire. Heart on fire. Set my heart afire.
আসসালামু আলাইকুম। আসলে আমরা কোথায় আসব সেটারও কোনো প্ল্যান ছিল না, কোনো কিছু করা হয় নাই। কালকে রাত্রে হঠাৎ করে নিজে নিজেরাই চিন্তা কথা বলতে বলতে হয়ে গেল যে আমরা গোলাপগ্রাম যাচ্ছি, আর অপ্রস্তুত ভাবে সবাই চলে এসেছি। তবু আমাদের সাথে মোটামুটি আমরা 6টা বাইকে 5টা বাইকে 9 জন লোক এসেছি। যাক, আজকে আমরা গোলাপগ্রামটা ঘুরে দেখি কিরকম হয়। আমরা এখন গোলাপ বাগানের একেবারে ভিতর দিকে যাচ্ছি। আসলে গোলাপগ্রাম গোলাপগ্রাম করতে করতে আসলে আমরা যে গোলাপগ্রামের ভিতরে এসেই গোলাপ এক লোককে জিজ্ঞাসা করতেছি যে গোলাপগ্রামটা কোনটা। লোকটা একটু হাসি দিয়ে বললো, ভাই আপনারা তো গোলাপগ্রামে চলে এসেছেন, আপনাকে ভিতরে যেতে চান? বললাম যে হ্যাঁ, আমরা একটু ভিতরে দেখতে চাই। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন একটু ভিতরের দিকে যেয়ে দেখি। তুষার ভাই অবশ্য খুব অ্যাক্টিভ, সে সবার আগেই অগ্রসর হচ্ছে। ও যে দেখা যাচ্ছে তুষার ভাইকে, উনি হেসা খুঁজতে চাইতেছে। যাক, আমরা তুষার ভাইয়ের পিছন পিছন যাই। আসলে আমরা এতটা সকালে চলে এসেছি যে এখানে আমরা ছাড়া কোনো মানুষজনই নাই। তো যাক, ভালো নিরিবিলি এই যে পণ্ডিত চলে এসেছে। একজন এটাকে গরিবের নাফাকুম বলেছে, অবশ্য খারাপ বলা নাই, কারণ নাফাকুম চাইতে গেলে অবশ্য একটু শ্রম দিতে হয়, কষ্ট করতে হয়। কিন্তু আমরা এখানে এসে কোনো শ্রম ও কষ্ট ছাড়াই হালকা একটু ইয়ে। আমি কোথায় গিয়েছিলাম বলেন? আমিও গিয়েছিলাম নাভাকুমের ধারে, কিন্তু নৌকা পাইনি। এটা একটা আসলে ব্যাড লাক। তবে সবথেকে খুশির বিষয় হচ্ছে আমাদের গ্রুপটা আমরা নতুন করলেও আমাদের গ্রুপের রাইডার যারা আছে তারা যথেষ্ট এক্সপিরিয়েন্স। কিভাবে বললাম, যেমন আমাদের এক সিনিয়র ভাই আমাকে বলছিল যে তোমাদের গ্রুপটা যেহেতু করা হয়েছে নতুন, তোমাদের আসলে ছোট ছোট রাইড দিয়েই গ্রুপটা স্টার্ট করা হচ্ছে। কারণ আমি ওইভাবে চিন্তা করছিলাম এবং সেই চিন্তাধারা থেকে আমরা অনুপ কোথায় যেন গেলাম প্রথমে, আরো একদিন আমরা খুদের খিচুড়ি খেতে গিয়েছিলাম মাত্র। আমাদের গ্রুপ অলরেডি 3 মাস হয়ে গেছে, কিন্তু এর ভিতরে আমাদের প্রথম রাইড ছিল রোহিতপুরে, খিচুড়ি খেতে গেলাম। কিন্তু আসলে ওইখানে খিচুড়ি খেতে যাওয়ার পরে যা দেখলাম, বিয়ে বাড়িতেও এত মানুষ থাকে না। তারপরে দেখা আমাদের গ্রুপের অ্যাডমিন অর্ণব, সে চিন্তা করলো যে খিচুড়ি টিচুড়ি তো খাওয়া হলো, ঢাকার আশেপাশেও ঘোরা হইলো, আমরা একটু পাহাড়ের ফিল নিয়ে আসি। তখন আমাদের আরেক পাগলা মডারেটর আছে প্রীতম, পাগলা বলার কারণ আসলে ছেলেটা বয়সের তুলনায় বাইকের প্রতি তার ফ্যাসিনেশন অনেক বেশি। যাক, জিনিসটা কিন্তু খারাপ না। আর অর্ণবের কথা কি বলবো, তার বয়স ঠিক আছে যথেষ্ট এবং ফ্যাসিনেশনও যথেষ্ট, যাই হোক সবকিছু মিলিয়ে টিলিয়ে ও ভালো কথা। আমাদের গ্রুপের যেটা প্রোমো, যেটা আমরা অলওয়েজ ওয়ার ফুল ফেস হেলমেট রাইড সেফ। আজকে আসলেও আমরা আজকে যারা এসেছি মাত্র 9 জন, 5টা মোটরসাইকেল 9 জন আসছি। তবে সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের 9 জনেরই কিন্তু ফুল ফেস হেলমেট ছিল, এবং ঘুরাঘুরি তো ইনশাল্লাহ আমরা করবোই, আল্লাহ যদি হাতে বাঁচায় রাখে। কিন্তু আমরা যেটা চাইতেছি, আমাদের এখনো আমাদের ভিতরে মোটরসাইকেল আমরা সবাই চালাই, কিন্তু হেলমেটের প্রয়োজনীয়তা বা সেফটি গার্ডের প্রয়োজনীয়তা আমাদের ভিতরে অতটা নাই। এই কারণে আমরা চাচ্ছি যে যাতে আমাদের বাইকারদের ভিতরে এই প্রয়োজনীয়তাটা ঢুকাইতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। যাই হোক, এরপরে তারা ফুল ফেস হেলমেট টেলমেট আরো গিয়ার টিয়ার অনেক কিছু জোগাড় করলো বলতে ঠিক না, তারা সবাই কিনে টিনে প্রপার 100% সেফটি নিয়েই তাদের প্রথম ট্যুর হলো কোথায় অর্ণব? ডিম পাহাড়, নীলগিরি, নীলাচল, থানচি, আলিকদম, চকরিয়া হয়ে কক্সবাজার মেইন ড্রাইভ ব্যাক টু ঢাকা। আবার তারা নিরাপদে ঢাকা ব্যাক করতে পেরেছে। এটা আসলে গ্রুপের গ্রুপ ট্যুর না, কিন্তু আমাদের গ্রুপের অ্যাডমিন এবং মডারেটর তারা দুজন ব্যক্তিগত ভাবে হোক বা যেভাবেই হোক তারা দুজন ট্যুরটা করে সম্পূর্ণ করে এসেছে আল্লাহর অশেষ রহমতে।
এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এতটা সাহস করার জন্য নতুন একটা গ্রুপ বানিয়েই। এবার ট্যুরটা আসলে সবাই দিতে পারে না, দেখ থ্যাঙ্কস। আর আমরা কথা বলতে বলতে হয়তোবা গোলাপ গ্রামের অনেক ভিতরে চলে এসেছি, আপনি একটু বাগানটা একটু দেখাই। শান্ত, আজকে গোলাপগ্রাম ঘুরতে এসে তোমার কেমন লাগছে? জি, অনেক ভালো লাগছে। আমরা এসএসসির পক্ষ থেকে আমরা এখানে এসেছি একটা ছোটখাটো ট্যুরের জন্য, এবং এখানে আমরা সবাই কিন্তু আমরা ফুল ফেস হেলমেট এবং যথেষ্ট সেফটি গার্ড নিয়ে এসেছি, এবং আপনাদের উদ্দেশ্যে আমরা বলছি আপনারা সকল বাইকাররা যথেষ্ট নিরাপত্তা সহকারে বাইক রাইড করুন, ওয়ার ফুল ফেস হেলমেট, নো হেলমেট নো রেসপেক্ট ব্রো।